নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ফেব্রুয়ারি দু হাজার কুড়ি বৃষ রাশির কেমন যাবে প্রথমেই আপনাদেরকে জানাই প্রত্যেকেই বলছেন যে স্যার সম্পূর্ণ তো মিলছে না দেখুন এটা হচ্ছে ফল রাশিফল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তবে এখানে থার্টি থেকে ফর্টি পারসেন্ট আপনাদের মিলতে বাধ্য এই ভিডিওটি দেখুন আশা করি ক্ষতি হবে না এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের চলার পথে কিছুটা হলেও এই ভিডিওটি সাহায্য করে থাকবে তো এই যে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি কেমন যাবে বিশ্বরাশির প্রথমেই জানাই আপনাদের এই মাসটা শুভ সময়ের সূচনা করছে তো এবার আমি বিস্তারিত জানাতে চলেছি ফেব্রুয়ারি বিশ্বরাশির কেমন কাটতে চলেছে প্রথমেই জানাই এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে অর্থাৎ শনি গ্রহ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে শুক্র গ্রহ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে এবং বৃশ্চিক রাশি ছেড়ে ধনুরাশিতে প্রবেশ করছে মঙ্গল গ্রহ তো এই যে গ্রহের একটা অবস্থান কি ঘটতে চলেছে রাশির প্রথম কথা হচ্ছে রাশির একাদশে শুক্র তুঙ্গস্থ অবস্থান করায় আপনাদের ব্যবসার দিকে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের নবমভাবে নবম অবস্থান করায় আপনাদের ভাগ্যের সহায়তা আপনারা পাবেন শুধু এ মাস বলেই নয় আপনারা মোটামুটি পাঁচ বছর পর্যন্ত এই ভাগ্যের সহায় সহায়তা এই বিশ্বরাশির জাতকেরা পাচ্ছেন পাশাপাশি যাদের প্রেমের ব্যাপারে এতদিন ডিস্টার্ব চলছিল প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে আপনাদের সেই প্রেম জোড়া লাগতে চলেছে পুরাতন প্রেম ফিরতে চলেছে এর এর পাশাপাশি দেখা যাচ্ছে রাশির নতুন প্রেমের সূচনা হতে চলেছে সম্ভাবনা নতুন প্রেম হাত দিচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের এবং যাদের বিয়ে নিয়ে এতদিন সমস্যা চলছিল বিয়ের ক্ষেত্রে একটা শুভ সূচনা হতে চলেছে অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন বিয়ের একটা প্রবল শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা দেখা যাচ্ছে এ মাসে এবং এ মাসে আপনারা গাড়ি অথবা কোনো সম্পত্তি বা মারি নির্মাণ আপনারা এ মাসে করতে পারেন এর সঙ্গে দেখা যাচ্ছে এ মাসে আপনারা কসমেটিক্সের বিজনেসে ভালো লাভবান হবেন যারা অনলাইন বিজনেসে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা অতীব শুভ যারা গান বাজনা শিল্পকলা অভিনয়ের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য এই ফেব্রুয়ারি মাস অত্যাধিক শুভ ফল প্রদান করবে বিশ্বরাশির জন্য এরপরে জানাই দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক সৃষ্টি হবে এবার এবার বলি যাদের সন্তান নিয়ে এতদিন সমস্যা ছিল এ মাসে আপনাদের সন্তানের যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন সন্তান নিয়ে একটু সমস্যা ছিল সেই সন্তানের একটা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের শত্রুতা হবে কিন্তু শত্রু তেমনভাবে ক্ষতি করতে পারবে না এ মাসে এবার জানায় বিষ নতুন কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে নতুন কর্ম প্রাপ্তি হতে পারে বা কর্মক্ষেত্রে পদোন্নতি এবং কর্মে বদলি এই সকল দিক সম্ভাবনা আছে বিশ্বরাশির জন্য এর পাশাপাশি যারা এডুকেশন সেক্টরে আছে তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ অর্থাৎ হায়ার এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি শুভ কারণ আপনাদের আশা অনুযায়ী আপনারা রেজাল্ট পাবেন না কিন্তু যারা মাধ্যমিক উচ্চা দিচ্ছেন তাদের জন্য মোটামুটি ভালো দেখা যাচ্ছে জাতক জাতিকাদের এবার আসি আপনাদের অর্থ ভাব অর্থ দিক থেকে আপনাদের কোনো চিন্তার ব্যাপার নাই অর্থ আপনাদের প্রচুর আসবে আই ভাব আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকে কারণ আপনাদের শনির ঠাইয়া কাটতে কেটে যাচ্ছে এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ির পর থেকে অর্থাৎ বিশ্বরাশি একদম শুভ সময় সূচনা শুরু হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকে তবে যেহেতু অষ্টম স্থানে বিশ্বরাশির মঙ্গল অবস্থান করায় বিশ্বরাশি যেহেতু অষ্টম ভাবের উপর মঙ্গল গ্রহ অবস্থান করায় আপনাদের দুর্ঘটনা চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে অবশ্যই বাইক বা গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং এ মাসে আপনাদের বন্ধুভাগ্য শুভ আপনারা এ মাসে আপনাদের ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা অবশ্যই পাবেন এবং নতুন বন্ধুর সাহায্য পাবেন এবং এ মাসে আপনাদেরকে কোনো কেউ মিষ্টি কথা বলে আপনাদের মাথায় হাত বুলিয়ে কাজ করে নিতে পারে সেদিক থেকে আপনারা একটু সতর্ক থাকুন এ মাসে আপনারা গাড়ি ক্রয় করতে পারেন এবং এ মাসে আপনারা আপনাদের পিতার সঙ্গে মতবিরোধে এড়াবেন না মতবিরোধ এড়িয়ে চলুন কারণ আপনাদের ঝগড়াঝাটি অশান্তি একটু লক্ষ্য করা যাচ্ছে পিতার সাথে এবং মাতার শরীরের দিকে একটু নজর দিন তো আমি যে এই রাশি ফলটি আপনাদেরকে জানালাম এটা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এটা হচ্ছে ইন জেনারেল কিন্তু রাশি ফলের থেকেও দশা অন্তর্দশা বেশি এফেক্ট ফেলে মানুষের উপর তবে এই ফলটি হানড্রেড পার্সেন্ট না হলে থার্টি থেকে ফর্টি পারসেন্ট মিলতে বাধ্য ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ